আসসালামু আলাইকুম। বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি 2024, অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই, শিখন অভিজ্ঞতা 8, বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ। এই যে শিখন অভিজ্ঞতাটির মানে যে বার্ষিক পরীক্ষা রয়েছে, এর আলোকে আমি কি করছি, গত ভিডিওতে মানে বহু নির্বাচনী এক কথায় উত্তর ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো প্রদান করেছি কিছু। আজকে আমি দৃশ্যপটবিহীন প্রশ্ন ও দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর সমাধান বা সাজেশন দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দৃশ্যপটবিহীন প্রশ্ন। দৃশ্যপটবিহীন প্রশ্ন কেমন হতে পারে? প্রশ্ন 1, প্রাচীন মিশরীয় সমাজে শ্রেণী বিভাজন ব্যাখ্যা করো। এখানে এর উত্তর হচ্ছে, প্রাচীন মিশরীয় সমাজে মানুষ মোট 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। মিশরীয় সমাজে উচ্চ শ্রেণীতে অবস্থান করত ফারাও বা শাসকগণ, অভিজাত আমত এখানে আমত্যগণ হবে, আমত্যগণ পুরোহিত ও বিত্তবান ভূমি মালিকেরা। দ্বিতীয় শ্রেণীতে ছিল বণিক, কারিগর, শ্রম শিল্পী সহ বিভিন্ন স্বাধীন পেশার মানুষ। আর কৃষকরা ছিল তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। তাদের অনেকের জমি না থাকায় বিত্তবান ভূমি মালিকদের জমিতে কাজ করতে হতো। অন্যদিকে অভিজাত বা উচ্চ শ্রেণীর মানুষেরা সকল সুযোগ সুবিধা ভোগ করত। এরপরের প্রশ্ন দিয়েছি, ফারাও বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। তাহলে এর উত্তর আছে, প্রাচীন মিশরীয় সভ্যতার রাজবংশের রাজাদের উপাধি ছিল ফারাও। মিশরীয় পেরেও শব্দ থেকে ফারাও শব্দের উৎপত্তি। ফারাওরা স্রষ্টার প্রতিনিধি হিসেবে দেশ শাসন করত। নিজেদেরকে তারা সূর্যের দেবতা বংশধর মনে করত। ফারাও পটটি ছিল বংশানুক্রমিক, অর্থাৎ ফারাওদের ছেলে উত্তরাধিকার সূত্রে ফারাও হতো। প্রাচীন মিশরীয় সভ্যতার ফারাওরা ছিল অত্যন্ত ক্ষমতাশালী। এরপরের প্রশ্ন, লিখন পদ্ধতি আবিষ্কারের ক্ষেত্রে মিশরীয়দের অবদান গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো। এর উত্তর আছে, মিশরীয়রা বর্ণমালা আবিষ্কারের মাধ্যমে লিখন পদ্ধতি আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখন পদ্ধতি উদ্ভাবন ঘটে। 5000 বছর পূর্বে তারা সর্বপ্রথম 24টি ব্যঞ্জন বর্ণের বর্ণমালা আবিষ্কার করেন। প্রথম দিকে তারা ছবি এঁকে মনে ভাব প্রকাশ করত। এই লিখন পদ্ধতির নাম চিত্রলিপি বা হায়ারোগ্লিফিক বা পবিত্র অক্ষর হিসাবে পরিচিত ছিল। এরপরের প্রশ্ন, মিশরের ফারাওদের মৃতদেহ মমি করে সংরক্ষণ করা হতো কেন, ব্যাখ্যা করো। এর উত্তর আছে, মিশরের শাসক বা পুরোহিতরা মানুষের মধ্যে এই বিশ্বাস গেঁথে দিয়েছিল যে ফারাওগণ দেবতার বংশধর, মানে দেবতাদের বংশধর, তারা পরকালেও শাসকের মর্যাদা ফিরে পাবে। তাই মৃত্যুর পর যাতে ফারাওদের দেহ পচে নষ্ট না হয়ে যায়, সেজন্য তাদের দেহ মমি করে পিরামিডের মধ্যে সংরক্ষণ করা হতো। এরপরের প্রশ্ন, হায়ারোগ্লিফিক কী, ব্যাখ্যা করো। তাহলে হায়ারোগ্লিফিক হলো মিশরীয়দের আবিষ্কৃত এক ধরনের লিখন পদ্ধতি। মিশরীয়রা কোনো একটি বস্তুর নাম ও সংখ্যা লিখে রাখার জন্য সেটির চিত্র আঁকত এবং ছোটো ছোটো বিন্দু দিয়ে তার সংখ্যা উল্লেখ করত। চিত্রভিত্তিক এই লিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক বা পবিত্র খোদাই কর্ম। এরপরে 6 নম্বর প্রশ্ন হচ্ছে, মেসোপটেমীয় সভ্যতায় নারীদের সামাজিক অবস্থান কেমন ছিল, বর্ণনা করো। এর উত্তর হচ্ছে, মেসোপটেমীয় অঞ্চলে গড়ে ওঠা সভ্যতাগুলোর এক একটিতে নারী সামাজিক অবস্থান এক এক রকম ছিল। মেসোপটেমীয় সভ্যতার অন্তর্গত সুমেরীয় ও ব্যাবিলনীয় সভ্যতায় মেয়েরা সম্পদের অধিকারী হতে পারত, তাদের স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করারও অধিকার ছিল। অন্যদিকে এই অঞ্চলে গড়ে ওঠা এশরীয় সভ্যতায় মেয়েদের এসব অধিকার ছিল না। ক্যালোডীয় সভ্যতায়ও মেয়েদের অধিকার ছিল অত্যন্ত সীমিত। এরপরে 7 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিক সভ্যতার সমাজ ব্যবস্থা কেমন ছিল, বর্ণনা করো। এর উত্তর হচ্ছে যে, প্রাচীন মিশরীয় ও মেসোপটেমীয় সভ্যতার মধ্যে গ্রিক সভ্যতার সমাজ ব্যবস্থাও শ্রেণীবিভক্ত ছিল। গ্রিক সমাজ মূলত অভিজাত ও শোষিত শ্রেণীতে বিভক্ত ছিল। অভিজাতরা ছিল সকল সম্পদ এবং প্রশাসনিক সুবিধার অধিকারী। অন্যদিকে দাস ও শ্রমিক শ্রেণীর মানুষেরা অভিজাতদের হাতে শোষিত ও নির্যাতিত হতো। এরপরে 8 নম্বর প্রশ্ন, রেনসা বা নবজাগরণের কাল বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। আমি আর এগুলো আর পড়তেছি না, কারণ এগুলো এভাবে যদি পড়তে থাকি তাহলে অনেক সময় লাগবে। আমি যেহেতু আজকে দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর প্রদান করব, তাই আমি শুধু প্রশ্নগুলো বলে দিচ্ছি, আর উত্তরগুলো তোমরা কী করবা, ভিডিওটি আটকিয়ে লিখে নিবা। আমি একটু ধীরে স্কিপ করতেছি কিন্তু। এরপরে 9 নম্বর প্রশ্নটি এখানে দেখো, নীলা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই পাঠ করে এমন একটি সভ্যতার কথা জানলো যেটি নীল নদের তীরে।
ইতিহাস উক্ত সভ্যতার অবদান বর্ণনা করো। তাহলে নীল নদের মানে আছে যে মিশরীয় সভ্যতার কথা জেনেছে, তাহলে এর উত্তর যেভাবে লেখবা, আমি এখানে উত্তরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা উত্তরটা ভিডিওটি আটকিয়ে লিখে নিবা, আমি আর এটি পড়তেছি না, কারণ পড়তে গেলে অনেক সময় লাগবে। এরপরে 10 নম্বর প্রশ্ন দেখো, বর্তমান ইরাকে ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে সুমেরীয়, ব্যাবলিনীয়, এশরীয়, ফেনিশীয়, ক্যালেডীয় প্রভৃতি সভ্যতা গড়ে উঠেছিল, ইতিহাসে এই সভ্যতাগুলোর সম্মানিত নাম কি, এগুলোর সমাজ ব্যবস্থা বর্ণনা করো। এই যে প্রশ্নটি রয়েছে, এর প্রশ্নটির উত্তর আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমি আর এটি পড়তেছি না, স্কিপ করতেছি ধীরে, তোমরা ভিডিওটি আটকে লিখে নিবা। এরপরে 11 নম্বর প্রশ্ন, সিপাত চিনি শিক্ষকের কাছ থেকে এমন একটি সভ্যতার কথা জানল যে সমুদ্রকে আশ্রয় করে গড়ে উঠেছিল, এই সভ্যতার প্রধান দেবতা ছিল জিউস, সে কোন সভ্যতা সম্পর্কে জেনেছে, উক্ত সভ্যতার মানুষের একটি বিশেষ দক্ষতা বর্ণনা করো। এটা কিন্তু মানে আছে যে দৃশ্যপট নির্ভর প্রশ্নের মতো হয়েছে, তোমরা এটা ভালো করে পড়ে নিবা, এর উত্তরটা লিখে নিবা। এরপরে দেখো এর উত্তরটা বাকি অংশ এদিকে। এরপরে 12 নম্বর প্রশ্ন, অষ্টদশ শতকের মধ্যভাগে ইংল্যান্ড শুরু হওয়া একটি ঘটনা উৎপাদন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছিল, উক্ত ঘটনাটি ইতিহাসে কী নামে পরিচিত, এটি তৎকালীন সমাজে কী কী পরিবর্তন এনেছিল। তাহলে এর উত্তর এটা এটা হচ্ছে যে শিল্প বিপ্লব কিন্তু, আর এর উত্তরটা তোমরা ভিডিওটা আটকিয়ে লিখে নিবা, আমি ধীরে স্কিপ করতেছি। এরপরে আসি দৃশ্যপট নির্ভর প্রশ্ন। তাহলে দৃশ্যপট নির্ভর প্রশ্নের এখানে দেখো দৃশ্যকল্প এক মানে প্রশ্ন নম্বর এক, দৃশ্যকল্প এক মানে এখানে দুইটা দৃশ্যপট দেওয়া থাকবে, এর ওপর 2টি অথবা 3টি অথবা 4টি প্রশ্ন দেওয়া থাকবে, মানে এক কথায় সৃজনশীল প্রশ্নের আকারে। কয়েক হাজার বছর পূর্বে আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে নীল নদের তীরে ক সভ্যতার উদ্ভবন ঘটে, এ সভ্যতায় প্রাচীন নগরভিত্তিক সমাজ কাঠামোর পূর্ণাঙ্গ রূপ দেখা গিয়েছিল। এরপরে দৃশ্যকল্প দুই, খ সভ্যতাটি আনুমানিক 1200 সাধারণ পূর্বাব্দে উৎপত্তি লাভ করেছিল, এটি গড়ে ওঠার পেছনে সমুদ্রের অবদান ছিল সবচেয়ে বেশি, এ সভ্যতার মানুষ সর্বপ্রথম গণতন্ত্রের ধারণা প্রবর্তন করেছিল। এখন এই যে দুটি উদ্দীপক বা দৃশ্যকল্প, এর ওপর দুটি প্রশ্ন, তাহলে ক নম্বর প্রশ্ন, দৃশ্যকল্প এক এ নির্দেশিত সভ্যতায় নারীদের সামাজিক মর্যাদা কেমন ছিল বিশ্লেষণ করো। এরপরে দৃশ্যকল্প এক মানে এটা দুই হবে না, দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই এ বর্ণিত সভ্যতার সমাজ ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ করো। এখন এই যে দুটি প্রশ্ন রয়েছে, এই দুটি প্রশ্নের উত্তর আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটি আটকিয়ে লিখে নিবা। এই যে ক নম্বর প্রশ্নটির উত্তর কিন্তু, এগুলো পড়তে গেলে আমার অনেক সময় লাগবে, তাই আমি আর পড়তেছি না, আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটি আটকিয়ে লিখে নিবা। এরপরে খ নম্বর প্রশ্নটি দেখো, খ নম্বর প্রশ্নটির এখানে তোমরা ভিডিওটি আটকিয়ে লিখে নিবা, আমি ধীরে স্কিপ করতেছি। এরপরে আসি দ্বিতীয় নম্বর প্রশ্নটিতে, দ্বিতীয় নম্বর প্রশ্নের এখানে দেখো, 15 শতকে ঘটে যাওয়া একটি ঘটনা তৎকালীন বিজ্ঞান, দর্শন, শিল্প, সাহিত্য, সমাজে ও সংস্কৃতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল, এর প্রভাবে মানুষ আজও যৌক্তিক ও বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত গ্রহণের পথে হেঁটে চলছে, এ ঘটনার একটি অবদান হল জাতিরাষ্ট্রের উত্থান, বিভিন্ন জাতিরাষ্ট্রের রাজাগণের বাণিজ্য বিস্তারের প্রয়াস পরিবর্তে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার পথ সুগমন মানে সুগম করেছিল। এরপর দুটি প্রশ্ন রয়েছে, প্রশ্ন নম্বর এক, উদ্দীপকের ইতিহাসের কোন ঘটনার কথা বলা হয়েছে, এর প্রেক্ষাপটের বর্ণনা করো। এরপরে উদ্দীপকের সর্বশেষ উক্তিটির বিশ্লেষণ করো। এখন এই দুটি প্রশ্নের উত্তর কিভাবে লেখবা তাও আমি দেখিয়ে দিচ্ছি, আমি আর এটি পড়তেছি না, তোমরা ভিডিওটি আটকিয়ে কি করবা লিখে নিবা। এরপরে খ নম্বর প্রশ্নটির উত্তর, ভিডিওটি আটকিয়ে লিখে নিবা, লিখে নিয়ে এগুলো কিন্তু অবশ্যই পড়বা ভালো করে। তাহলে এই ছিল দৃশ্যপট নির্ভর আর দৃশ্যপট বিহীন কিছু প্রশ্নের উত্তর। তাহলে আজকে এ পর্যন্ত, আর এর পরবর্তী ভিডিওতে আমি পরের শিকন অভিজ্ঞতা মানে শিকন অভিজ্ঞতা নয় সুরক্ষিত রাখি প্রাকৃতিক ও মানুষের বন্ধন এর বহু নির্বাচনী এক কথায় উত্তর ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।